হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, গেমে চলে এসেছে লেস ইজ মোর। তো লেস ইজ মোর আপনারা নিজেরাই কীভাবে কিনবেন? একেবারে সম্পূর্ণ নিজে নিজে কিনতে পারবেন, কোনো সেলারের কাছে নক দেওয়া লাগবে না। যে কোনো আইডিতে যে কাউকে আপনি নিজে কিনে পারচেস করে লেস ইজ মোর দিতে পারবেন। অ্যান্ড এটা কীভাবে দিতে হবে সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এটা কেনার জন্য অবশ্যই আপনাদেরকে ফার্স্ট আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের উপরে ক্লিক দিতে হবে। লিঙ্ক থেকে আপনারা কী করবেন, ডাউনলোড অন, ডাউনলোড টু, যে কোনো একটা ডাউনলোডের উপরে ক্লিক করে দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইল ফোনে ডাউনলোড করে নেবেন। তো সিম্পলি ডাউনলোড করা হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেবেন। অ্যাপ্লিকেশন ডাউনলোড করা হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশনটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। একেবারে ইজি, নাম, পাসওয়ার্ড, ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস বসে রেজিস্টার করে নেবেন, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তাও যদি না পারেন কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন, এটা যে প্রসেস আমি ভিডিও প্রিন্ট কমেন্ট একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি, ওখান থেকে জাস্ট দেখে নেবেন। সম্পূর্ণ নিজেই কিনতে পারবেন, কোনো সেলারের কাছে নক দেওয়া লাগবে না। আপনি নিজেই যে কোনো কাউকে পারচেস নিজেই করে দিতে পারবেন, অর্থাৎ নিজেই আপনি অন্য মানুষকেও কিনে দিতে পারবেন। সম্পূর্ণ বিকাশ নগদের মাধ্যমে, কোনো সেল, কোনো ডলার, কোনো কিছুই লাগবে না। অ্যান্ড লেস ইজ মোর আপনারা যখন কিনবেন আপনার আইডিতে অবশ্যই 50 ডায়মন্ডের কম থাকতে হবে। দেখুন, আমার আইডিতে এখন ডায়মন্ড আছে 4 ডায়মন্ড, ঠিক আছে? আপনাদের আইডিতে 49 ডায়মন্ড পর্যন্ত থাকলে আপনারা কম টাকায় কিনতে পারবেন। অ্যান্ড যদি এর থেকে বেশি ডায়মন্ড থাকে সেক্ষেত্রে আরও বেশি টাকা লেগে যাবে। সো আইডিতে যদি ডায়মন্ড থাকে ডায়মন্ড খরচ করে তারপর লেস ইজ মোর পারচেস করতে যাবেন। তো সিম্পলি আপনাদেরকে কী করতে হবে, আপনাদের জাস্ট গেমের প্লেয়ার আইডি কোড লাগবে, অন্য কোনো কিছু লাগবে না। গেমের প্লেয়ার আইডিটা আপনার কী করবেন, প্রোফাইল থেকে আপনার গেমের প্রোফাইলে এসে আপনার গেমের প্লেয়ার আইডিটা কপি করে নেবেন। অর্থাৎ আপনি যে আইডিতে লেস ইজ মোর কিনবেন সেই আইডিতে আপনার গেমের প্লেয়ার আইডি কপি করে নেবেন। সেই আইডি কোডটা সঠিকভাবে কপি করবেন, আইডি কোড যেন ভুল না যায় মাস্টলি এদিকে খেয়াল রাখবেন। এখন আমাদের আইডি কোড কপি করা হয়ে গেছে, কাজ শেষ। এখন আমাদের কী করতে হবে, অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করতে হবে। সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেস ইজ মোর নামে একটি অপশান দেওয়া হয়েছে 4 নম্বরে। সিম্পলি এটা হচ্ছে লেস ইজ মোর। লেস ইজ মোরের উপর ক্লিক করে দেবেন। আর লেস ইজ মোরের উপরে ক্লিক করে দিলে আপনারা এখানে দুইটা প্রোডাক্ট আইটেম দেখতে পাচ্ছেন, একটা 190 টাকায় 520 ডায়মন্ড এবং 315 টাকায় 520 ডায়মন্ড। সিস্টেম দুটো আমি বোঝাই দিচ্ছি এখানে কেন দাম বেশি এবং কম দেওয়া আছে। আমি প্রথমে বললাম আপনার আইডিতে যদি 0 থেকে 50 ডায়মন্ডের কম থাকে, অর্থাৎ 0 থেকে 49 ডায়মন্ড পর্যন্ত যদি আপনার আইডিতে ডায়মন্ড থাকে তাহলে আপনি এটা পারচেস করতে পারবেন 190 টাকার দিয়ে। এবং যদি 50 ডায়মন্ডের ওপরে থাকে সেক্ষেত্রে আপনাকে পারচেস করতে গেলে 315 টাকা লাগবে। সো এখানে আপনারা কী করবেন, আপনার আইডিতে যদি ডায়মন্ড 0 থেকে 50 ডায়মন্ডের কম থাকে তাহলে এটা সিলেক্ট করে দেবেন। 520 ডায়মন্ড লেস ইজ মোর 190 টাকার এটা সিলেক্ট করে আপনার অর্ডার সাবমিট করবেন। অ্যান্ড যদি ডায়মন্ড বেশি থাকে তাও যদি আপনি এটা সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি পুনরায় অর্ডার করার সুযোগ পাবেন। তখন পারচেস করার জন্য জাস্ট লেস ইজ মোরের উপর ক্লিক দিতে হবে। অ্যান্ড এখানে প্লেয়ার আইডি বসিয়ে দিতে হবে, আপনার গেমের প্লেয়ার আইডিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর বায়ের উপরে ক্লিক করে দেবেন। সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন বিকাশ পেমেন্ট, বিকাশ নগদ, বিকাশ। তো বিকাশ পেমেন্ট নিয়ের উপর ক্লিক দিয়ে আপনি অটো পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো সিম্পলি আমি অটো পেমেন্টের মাধ্যমে পেমেন্ট এখানে আপনাদেরকে করে দেখাবো। জাস্ট এখানে আপনার পেমেন্ট মেথডটি চলে আসবে, এখানে আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দেবেন। বিকাশ নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক দিয়ে দেবেন, আপনার বিকাশে একটি কনফার্মেশন কোড আসবে। সিম্পলি কোডটি এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার বিকাশের কনফার্মেশন পিনটি এখানে বসিয়ে দিয়েছি। অ্যান্ড এখানে বিকাশের পাসওয়ার্ডটি বসাতে হবে। তো অলরেডি আমি বিকাশের পাসওয়ার্ডটি বসিয়ে কনফার্ম দিয়ে দিয়েছি। কনফার্ম দিয়ে সাথে 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 5 সেকেন্ড সময় নেবে আপনার সামনে। তো অলরেডি 5 সেকেন্ড টাইম হয়ে গেছে, এখন প্রসেসিংয়ে যাচ্ছে অর্ডারটি। প্রসেসিংয়ে যাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবো আমাদের অর্ডারটি, আমাদের দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি সাকসেসফুল হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাদের আইডিতে কিন্তু লেস ইজ মোর পারচেস করা হয়ে গেছে। এখন যদি আমরা ভিউ অর্ডার ডিটেলসের উপরে ক্লিক করে দিই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাস্ট অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে। এখানে অর্ডার ডিটেলসের উপরে যদি আমরা ক্লিক দিই, অর্ডার হিস্ট্রি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেস ইজ মোরের অর্ডারটি কমপ্লিট। এখন আমরা গেমের ভিতরে চলে যাবো সরাসরি। বন্ধুরা, আমরা গেমে চলে এসেছি। এখন আমাদের দেখতে পাচ্ছেন অলরেডি লেস ইজ মোর আমাদের পারচেস করা হয়ে গেছে। তো 1 মিনিটেরও কম সময় কিন্তু আমরা লেস ইজ মোর কিনে ফেলেছি। তো এখন দেখতে পাচ্ছেন গোতে যদি ক্লিক দিই আমাদের আইডিতে 524 ডায়মন্ড হয়ে গেছে। অলরেডি আমাদের আইডিতে ডায়মন্ড ছিল 4 ডায়মন্ড ছিল অনলি। এখন আমাদের আইডিতে দেখতে পাচ্ছেন এখানে ডায়মন্ড চলে এসেছে 524। আর এখানে টপ আপের যে ইভেন্টটি ছিল এগুলো কমপ্লিট হয়ে গেছে 500 ডায়মন্ডের, এটাও আমরা ক্লেম করে নিয়ে নিতে পারলাম। যখন কথা হচ্ছে এতটাই ইজি প্রসেসে আপনারা লেস ইজ মোর কিনতে পারলেন। শুধু লেস ইজ মোর না, এই অ্যাপ্লিকেশনের যতগুলো প্রোডাক্ট আইটেম আছে সকল প্রোডাক্ট আইটেম আপনারা একই রকম পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কিনতে পারবেন। অ্যান্ড ভিডিওটা জাস্ট আমি শর্টে আপনাদেরকে দেখিয়েছি, বিকাশ ওখানে পার্সোনাল থেকেও পেমেন্ট করা যাবে, নগদ পার্সোনাল থেকেও পেমেন্ট করা যাবে। অ্যান্ড বিকাশ পেমেন্ট থেকে কীভাবে বিকাশ পার্সোনাল থেকে কীভাবে পেমেন্ট করতে হয় অ্যান্ড নগদ পার্সোনাল থেকে কীভাবে পেমেন্ট করতে হয় এই বিষয়গুলো যদি না বুঝতে পারেন তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আরও অনেক ভিডিও দেওয়া আছে কীভাবে নগদ থেকে টপ আপ করবেন, কীভাবে বিকাশ পার্সোনাল থেকে টপ আপ করবেন। আমি এই ভিডিও আইপ্যাড অ্যান্ড ভিডিও ডিসক্রিপশন বক্স এ আরও ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনার পেমেন্ট সিস্টেম দেখে আরও সহজভাবে আপনারা অর্ডার করতে পারবেন ইজিলি প্রসেসে। অ্যান্ড এখানে ইনস্ট্যান্ট ডেলিভারির মাধ্যমে সম্পূর্ণ অর্ডার সকল অর্ডার কমপ্লিট করা হয়। অ্যান্ড এখানে আপনি পাচ্ছেন সাপোর্টে কথা বলার সুযোগ।
অ্যাপে কোনো যদি প্রবলেমে পড়েন সেক্ষেত্রে আপনি সাপোর্টে যোগাযোগ করতে পারবেন। অ্যাপে থ্রি ডট মেনুতে ক্লিক দিলে আপনারা কন্ট্যাক্টাস পেয়ে যাবেন, কন্ট্যাক্টাসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা যে কোনো সময় সাপোর্ট পাবেন। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড দেখতে থাকুন টেকনিক্যাল প্রো আর জে।